রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের সামনে ওভারটেক করতে গিয়ে এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে পাশের লেনের মাইক্রোবাসের উপর উঠে যায়। এতে করে সকাল থেকেই এয়ারপোর্ট রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল 9:30 রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের বাসটি এ ঘটনা ঘটায়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক আহত হয়েছেন, তবে বাস চালক ও হেল্পার পালিয়ে গেছেন বলে জানিয়েছেন খিলক্ষেত থানার উপপরিদর্শক সাবিনার রহমান মুড়ি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বন্ধন টিভি নিউজ ডেস্ক।